অসুখের নাম করোনা, ভয় নয় জয় করুন, গুজব নয় সচেতন ও সতর্ক থাকুন, সরকারের দেওয়া নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করুন। আমাদের মতোই ইতালির মানুষও একদিন উন্নত চিকিৎসা ব্যবস্থার উপর ভর করে সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দোকান বাজার জমায়েত আনন্দ স্ফূর্তি সবকিছুই করেছিল। তার পরিণামে আজ সেই স্থান শ্মশানভূমিতে পরিণত হতে চলেছে। বিশ্বের উন্নতশীল দেশগুলি যখন করোনাতে কাবু, তখন আমরা নিশ্চয়ই আমার পরিবার আপনার পরিবারকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তাই এই কঠিন সময়ে দাঁড়িয়ে প্রচেষ্টা গ্রুপের পক্ষ থেকে বিনীত অনুরোধ, আপনারা ওই ভুল করবেন না আর অন্যকে করতেও দেবেন না। গতকাল তথা 23-3-2020 তারিখ হতে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের ঝাড়গ্রাম জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা থেকে বাঁচার একমাত্র উপায় হল নিজেকে স্বেচ্ছায় ঘরবন্দি করে রাখা, অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। তাছাড়াও সরকারের নির্দেশিকা অনুযায়ী 7 জনের বেশি একসঙ্গে বাইরে থাকলে সংক্রামক রোগ অসুখ ছড়ানোর অপরাধে অপরাধী হতে পারেন। এক্ষেত্রে জেল ও জরিমানা দুটোই হতে পারে। প্রচেষ্টা গ্রুপের পক্ষ থেকে আমাদের প্রিয় গ্রামবাসীদের হাত জোড় করে অনুরোধ করছি, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজেদের উদ্যোগে আপনার চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনি যেমন অন্য কারো বাড়িতে যাবেন না, ঠিক তেমনি অন্য কোনো ব্যক্তিকে আপনার বাড়িতে আসতে নিষেধ করুন। আপনি সহ আপনার পরিবারের সকলে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ঘন ঘন হাত ধোন, স্যানিটাইজার ব্যবহার করুন, হাঁচি কাশি হলে মুখ ঢাকুন, একে অন্যের সাথে দূরত্ব বজায় রাখুন, আড্ডা বা জমায়েত হতে দেবেন না, চোখে নাকে মুখে বারবার হাত দেওয়া এড়িয়ে চলুন, জ্বর সর্দি কাশি হলেই ডাক্তারের পরামর্শ নিন, অযথা কাউকে হয়রান করবেন না, বেনিয়ম কিছু দেখলেই আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে খবর দিন। প্রচেষ্টা গ্রুপের পক্ষ থেকে আমাদের প্রিয় গ্রামবাসীদের হাত জোড় করে অনুরোধ করছি, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজেদের উদ্যোগে আপনার চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনি যেমন অন্য কারো বাড়িতে যাবেন না, ঠিক তেমনি অন্য কোনো ব্যক্তিকে আপনার বাড়িতে আসতে নিষেধ করুন। আপনি সহ আপনার পরিবারের সকলে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ঘন ঘন হাত ধোন, স্যানিটাইজার ব্যবহার করুন, হাঁচি কাশি হলে মুখ ঢাকুন, একে অন্যের সাথে দূরত্ব বজায় রাখুন, আড্ডা বা জমায়েত হতে দেবেন না, চোখে নাকে মুখে বারবার হাত দেওয়া এড়িয়ে চলুন, জ্বর সর্দি কাশি হলেই ডাক্তারের পরামর্শ নিন, অযথা কাউকে হয়রান করবেন না, বেনিয়ম কিছু দেখলেই আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে খবর। প্রচেষ্টা গ্রুপের পক্ষ থেকে আমাদের প্রিয় গ্রামবাসীদের হাত জোড় করে অনুরোধ করছি, বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, নিজেদের উদ্যোগে আপনার চারপাশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনি যেমন অন্য কারো বাড়িতে যাবেন না, ঠিক তেমনি অন্য কোনো ব্যক্তিকে আপনার বাড়িতে আসতে নিষেধ করুন। আপনি সহ আপনার পরিবারের সকলে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে ঘন ঘন হাত ধোন, স্যানিটাইজার ব্যবহার করুন, হাঁচি কাশি হলে মুখ ঢাকুন, একে অন্যের সাথে দূরত্ব বজায় রাখুন, আড্ডা বা জমায়েত হতে দেবেন না, চোখে নাকে মুখে বারবার হাত দেওয়া এড়িয়ে চলুন,
জ্বর সর্দি কাশি হলেই ডাক্তারের পরামর্শ নিন। অযথা কাউকে হয়রান করবেন না। বেনিয়ম কিছু দেখলেই আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে খবর দিন।